পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেলের বিস্ফোরণ, 10টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বিরাসার গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠীর আলামিন, একই গ্রামের মিজান আনসারী সাহেব বাড়ির গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এর জেরে শনিবার সকালে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।